অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ আপনার বন্ধুদের আপনার সাহায্য এবং পরামর্শের প্রয়োজন আপনার তাদের সাহায্য করা অবশ্যই প্রয়োজন যতই হোক আপনার সম্পর্কই কিছুটা এই রকম খুব বুঝে সুঝেই কাউকে কোনো পরামর্শ দেবেন একে অপরের সাথে সিদ্ধান্তের আদান প্রদান করুন রাশি মেষ রোম্যান্স আজ রোম্যান্সের জন্য আপনার জন্য অনেকগুলি বিস্ময়কর মুহূর্ত অপেক্ষা করে আছে কোনো বিশেষ ঘটনার মাধ্যমে আপনার কোনও একজন বন্ধু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনাকে কাজে সাহায্য করবে এবং তার চোখে আপনার জন্য ভালোবাসা এই সম্পর্কটিকে গুরুত্বহীন বলে ভাববেন না এটাও চলতে পারে রাশি মেষ ক্যারিয়ার আজ আপনি অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন অতিরিক্ত প্রতিযোগিতার মধ্যে আপনি ক্লান্ত হয়ে পড়বেন অকারণে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না নিজের শারীরিক সুস্থতার দিকে তাকিয়ে এসব পরিস্থিতিকে এড়িয়ে যান এবং শান্তি বজায় রাখুন রাশি মেষ আপনার সাবধানতাজনিত কাজের জন্য আর্থিক পরিস্থিতি ভালো থাকবে অর্থ বিনিয়োগ করার সময় আপনাকে ব্যবসার নতুন নতুন নিয়ম জানতে হবে এই জন্য কোনো প্রফেশনালের থেকে সাহায্য নিন যদি আপনি এর সফলতা পান তো পরিণাম প্রশংসনীয় হবে রাশি মেষ হেলথ ব্যস্তময় জীবনযাত্রায় অপরিমিত খাবার ফলে আপনি অসুস্থ হতে পারেন ভালো থাকার জন্য আপনার আহার ও পানীয়কে আরও উন্নত মানের করা দরকার আটা আর তরি তরকারিকে আপনার প্রাত্যহিক জীবনের অঙ্গ হিসেবে রাখুন এবং এর সাথে সাথে ব্যায়ামের দিকে নজর দিন রাশি বৃষ ওভারভিউ নিজের বয়সী লোকেদের দ্বারা প্রশংসা করাতে আপনি খুব আনন্দিত হবেন আপনি এমন একজন ব্যক্তি যে খুব সহজভাবে আশেপাশের লোকেদের সান্নিধ্য পেয়ে যান আপনি হয়তো জানেন না যে অনেক লোক আপনার ব্যক্তিত্বে খুবই প্রভান্বিত এখন এইটা আপনার হাতে যে আপনি নিজের ছবি কতটা বজায় রাখতে পারেন রাশি বৃষ রোম্যান্স আপনি যদি একা হন তাহলে হয়তো যে কোনো স্থান বা কোনো ভুল নাম্বারে ডায়ল করে সম্পর্ক তৈরি হতে পারে এ ধরনের ঘটনা নিছক হালকা একে বিশেষ গাম্ভীর্যের সঙ্গে গ্রহণ করবেন না কারণ এতে কোনো গুরুত্ব নেই তবে এমন কথা নয় যে আপনি এই সম্পর্কটিকে অনুভব করবেন না যদি এটি টেকে বৃষ ক্যারিয়ার আজ আপনার সঙ্গে কোনো কাছের মানুষের ঝামেলা হতে পারে তবে আপনি আজ ধৈর্য ধরুন আর শান্তিতে থাকুন যা আপনাকে কিছু পেতে সাহায্য করতে পারে রাশি বৃষ ফাইন্যান্স দানশীলতা সর্বদাই হিতকর আপনার আমদানির একটা অংশ দান করলে আপনার আয় করে কিছুটা ছাড় পাওয়া যায় এর সাথে প্রচুর আশীর্বাদও পাওয়া যায় মনে রাখবেন ঠিক যেমনভাবে আপনার কাছে ভালো জিনিস আসে কোথাও না কোথাও থেকে ঠিক সেইভাবেই আপনার সেই ভালো জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়াও উচিত রাশি হেলথ মোটা শরীরের জন্যে আপনার অনেক সমস্যা হবে এই সময় শারীরিক সুস্থতা বানিয়ে রাখুন এই জন্য কিছু প্রক্রিয়া শুরু করুন যাতে আপনি শারীরিক আর মানসিক দিক থেকে বিকশিত হতে পারেন রাশি মিথুন ওভারভিউ আপনার জীবনে যে সমস্যাগুলো অনেক সময় ধরে চলে আসছে এখন শেষ হয়ে যাবে এইটা এতদিন ধরে চলে আসার কারণ এর সঙ্গে জড়িত লোকেদের মতের অমিল যাই হোক আপনি সেলিব্রেট করতে পারেন কারণ এখন আপনার জীবন সঠিক পথে ঘুরবে আপনি সুখ শান্তির আনন্দ উপভোগ করুন রাশি মিথুন রোম্যান্স যে কোনো গার্হস্থ সমস্যার আর সমাধান হতে পারে যারা নিজেদের মতো সঙ্গীকে বিয়ে করার ক্ষেত্রে পরিবার দ্বারা বাধা প্রাপ্ত হয়েছেন তারা দেখবেন যে আজ তাদের সমস্যার সমাধান হচ্ছে আপনার রোম্যান্টিক জীবন কেমন যাচ্ছে তার পূর্ণ সুযোগ নিন রাশি মিথুন ক্যারিয়ার আজ হয়তো কোন কাজ পেতে বা করতে আপনাকে সামান্য বাধা পেতে হবে ঘাবড়াবেন না কিভাবে নিজের কাজ পাওয়া যায় সে চেষ্টা করুন কাজের ক্ষেত্রে আপনার এই পদক্ষেপ ভালো ফলাফলই দেবে রাশি মিথুন ফাইন্যান্স আপনার ঘরের বেড়ে যাওয়া খরচার জন্য বিব্রত হবেন না কেননা আপনার আয় বেড়ে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার অর্থ বড় কোনো জায়গায় নিবেশ করুন ছোটখাটো লাভ লোকসানে ততটা গুরুত্ব দেবেন না আপনি এটা নিশ্চিত হন যে আপনার পারিবারিক আয় বাড়ছে এতে আপনার আয় অন্যান্য বছরের তুলনায় বেশি হতে থাকবে আর এক দু বছরের মধ্যেই আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত বোধ করবেন রাশি মিথুন হেলথ যে খাবার আপনার শরীরের জন্য ঠিক নয় তা থেকে আপনাকে দূরে থাকতে হবে আজ আপনাকে শক্তিশালী থাকতে হবে খেয়াল রাখবেন আপনার মানসিকতাকে সংযমের মধ্যে রেখে তবেই অনেক সময় ধরে নিজের শরীরের খেয়াল রাখতে পারবেন রাশি কর্কট ওভারভিউ যদি আপনি নিজের পরিজন অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চান তাহলে সময় এসে গেছে আপনার এই ভ্রমণে কোনো বাধা আসবে না আজকে আপনার জীবনে যে কোনো বিষয় আসুক না কেন তার সংশোধন বুঝে শুনে করবেন রাশি কর্কট রোম্যান্স আজ আপনার সঙ্গীর সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন আজ আপনার মনে কি আছে সেটাকে গুরুত্ব দিন আপনার সঙ্গীর মতো করে আপনিও তার সঙ্গে যোগাযোগ করুন রাশি কর্কট আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলে সন্তুষ্ট করার চেষ্টা করুন আপনার পদোন্নতির সুযোগ থাকলে অবশ্যই হবে যদি আপনি সবার ওপরে থাকেন তাহলে অবশ্যই আজ আপনি সবার নজরে পড়বেন এবং এতে আপনার লাভই হবে রাশি কর্কট ফাইন্যান্স যদি আপনি নিজের লাভকে বেশি বাড়াতে চান তো এই ব্যাপারে আজ খুব চেষ্টা করুন যদিও এটা খুব মুশকিলই হবে তাই যা পারেন তাই করুন ঠিক সময় ঠিক চেষ্টা করলে লাভ পেতে পারেন রাশি কর্কট হেলথ যাদের আপনি ভালোবাসেন আজ আপনার তাদের খেয়াল রাখতে হবে ওদের শরীর ভালো থাকবে কিন্তু ওদের চেক আপ করানো অতি আবশ্যক হবে আজ আপনার প্রতিটি মুহূর্ত ওদের শরীরের খেয়াল রাখতে হবে আর আপনার বহুমূল্য সময় থেকে কিছুটা সময় ওদের মনোবল বাড়াবার জন্য লাগাতে হবে রাশি সিংহ ওভারভিউ নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোনো সমস্যার সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমায় আজকে আপনি জটিল থেকে জটিল কাজও খুব সহজভাবে সমাধান করতে পারবেন রাশি সিংহ রোম্যান্স আপনার শারীরিক সৌন্দর্য হয়তো অনেককেই আপনার প্রতি আকৃষ্ট করে কিন্তু আপনি জানেন না যে ঠিক কিভাবে প্রতিক্রিয়া করতে হয় আপনি হয়তো কয়েক পা যাবেন এবং তারপর ভেবে দেখুন যে এই নতুন সম্পর্কটি থেকে আপনি ঠিক কী পেতে চান আপনার মাথা যদি পরিষ্কার না থাকে তাহলে আপনি দেখবেন যে আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনি এই পরিস্থিতির মোকাবেলা করবেন রাশি সিংহ ক্যারিয়ার আপনি এখন ঠিক পথে রয়েছেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ইচ্ছে মতোই সবকিছু হবে তবে আপনি একবার আপনার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখুন যে কোনো ভুল হয়নি তো রাশি সিংহ ফাইন্যান্স আজকে আপনি ভীষণ সদর্থক অনুভব করবেন কেননা আপনার জীবনে এরকম একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে আপনার এই সদর্থক চিন্তাধারার কারণে আপনার ব্যাংক এবং কার্যক্ষেত্রে ভালো প্রভাব পড়বে সবসময় যদি খুশি থাকা প্রয়াস করেন তো আপনার জীবনও ভালো কাটবে রাশি সিংহ হেলথ মদাশক্তি থেকে দূরে থাকুন এটি আপনার শরীর খারাপ করতে পারে আপনার খাবার দাবারের দিকে লক্ষ্য রাখুন যাতে অসুস্থ না হয়ে পড়েন বিনা যুক্ত পানীয় গ্রহণ করুন রাশি কন্যা ওভারভিউ আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর জন্যে খুবই শুভ দিন আজ আপনি তাদের সাথে একসঙ্গে অনেক মনোরঞ্জক গতিবিধিতে অংশগ্রহণ করবেন আজ আপনি কোনো পারিবারিক সমারোহেও অংশ নেবেন নিজের ব্যস্ত দিনচর্যা থেকে সময় বার করে এই সমারোহে ভাগ অবশ্য নেবেন এতে আপনি খুব আনন্দ পাবেন যা আপনি কখনো ভুলতে পারবেন না রাশি কন্যা রোম্যান্স আপনি হয়তো এতদিন ধরে আপনার জীবন জীবনসঙ্গীর মধ্যে যে যে গুণ খুঁজে আসছেন তা আপনাকে হয়তো একটু একটু হতাশি করেছে আপনি অত্যন্ত বেশি বাজবিচার করেছেন এবং আপনি অল্পে সন্তুষ্ট হন না যদিও আপনার পছন্দের স্তরকে নিচু করা উচিত নয় তবে জীবন সঙ্গী খোঁজার ব্যাপারে আপনাকে একটু মেনে চলতে হবে। রাশি আরও কেউ হয়তো দেশের বাইরে চাকরি করতে চান কিন্তু মন থেকে এই চিন্তা সরিয়ে ফেলুন কারণ দেশের বাইরে বেশি রোজগার করে অসন্তুষ্ট হওয়ার থেকে কম টাকা নিয়ে নিজের দেশে থাকা অনেক ভালো রাশি কন্যা ফাইন্যান্স আপনার অর্থ আর প্রতিপত্তি বাড়াবার জন্য নিজের লাকি নাম্বারের ব্যবহার করুন যদি কোনো বড় কেনাকাটা করছেন তাহলে তার করসপন্ডেন্টকে আপনার লাকি নাম্বার মিল করান এতে আপনার লাভ হবে আর কোথাও থেকে টাকা আসবে রাশি কন্যা হেলথ আজ আপনি জনিত অসুখে বিব্রত বোধ করবেন নাকের জল এবং চোখের জলের অনবরত নিষ্ক্রমণ জনিত অ্যালার্জি আপনাকে দ্বিধাদ্বন্ধে ফেলতে পারে আপনি এগুলি অবহেলা না করে খুব শীঘ্রই চিকিৎসা করান খেয়াল রাখুন যে এই অসুখটি আপনাকে প্রচণ্ড অসুবিধায় ফেলতে পারে তাই যত শীঘ্রই সম্ভব চিকিৎসা করান রাশি তুলা ওভারভিউ আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এইরকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যও ভাগ্যশালী বলে প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্য প্রশংসা করবে রাশি তুলা রোম্যান্স আজ আপনার কাছে কিছু রোম্যান্টিক সুযোগ আছে এবং এই রোমান্টিকতা সেই সব লোকেদের কাছ থেকে আসছে যারা আপনার চারপাশে রয়েছে এবং যাদের কথা আপনি আগেও কখনো ভেবে দেখেননি হয়তো আপনি তাদের গুরুত্ব দিচ্ছেন না কিন্তু তারা আপনাকে দিচ্ছে রাশি তুলা ক্যারিয়ার আপনি এতদিনে যে পরিশ্রম করেছেন আজ তার ফসল পাবেন আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার সফল ভবিষ্যতের পথে যাত্রার সূত্রপাত হবে আজ থেকে রাশি তুলা ফাইনান্স। এই সময় পৈতৃক জনিত মামলা সামনে আনা বাঞ্ছনীয় হয় এই সময় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার ব্যাপারে কথাবার্তা বলাও উচিত কেননা এটা পরিবারে বিভাজন করতে পারে যাতে পরিবেশ ভয়াবহ হয়ে যাবে তাই সময়ের অপেক্ষা করে ধৈর্য বজায় রেখে চলুন হেলথ আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু খাবার আর ব্যায়ামের উপর গুরুত্ব দিন যাতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বেড়ে যাচ্ছে তো এটাই উচিত সময়ে এর উপরে নজর দেবার এর ফল আপনি এক রাতের মধ্যেই পাবেন না কিন্তু ভবিষ্যতে অবশ্যই পাবেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনি নিজেকে কাজের চাপের মধ্যে পাবেন এই দুশ্চিন্তা কাজ আর বাড়ি দুটি সম্বন্ধিতই হতে পারে আজ আপনাকে শান্ত থেকে নিজের প্রাথমিকতা তৈরি করতে হবে পুরোপুরি চেষ্টা করুন যাতে আপনি কাজ আর বাড়ি দুটো জায়গাতেই কাউকে এড়িয়ে না যান এতে সবকিছু শীঘ্রই ঠিক হয়ে যাবে রাশি বৃশ্চিক রোম্যান্স। আজ সম্পর্ক তৈরি করার আগে সতর্ক হবেন কারণ হয়তো তা আপনার কাছে লোভনীয় বলে মনে হবে কিন্তু আদপে তা একদিনও টিকবে না আর যদি আপনার সঙ্গে কেউ কোথাও যেতে চায় তাহলে নিজেকে সংবরণ করুন যদি আপনার অন্তরাত্মা বলে যে এই সম্পর্ক টিকবে না তাহলে তা টিকবে না আজ আপনি আপনার অন্তরাত্মার কথা শুনুন যা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনি আপনার সামনে অনেকগুলি চাকরির সুযোগ থাকবে প্রথম প্রস্তাবটা দেখেই ঝাঁপিয়ে পড়বেন না তাহলে ভুল হবে কারণ হয়তো এমন কোনো সুযোগ আপনার সামনে আছে যা আপনি দেখতেই পাচ্ছেন না তাই বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন রাশি বৃশ্চিক ফাইন্যান্স প্রবন্ধনের সঙ্গে যুক্ত প্রফেশনালসরা নিজের কোম্পানি গুরুত্বপূর্ণ পদ পাবার চেষ্টা করবে নিজের কমিউনিকেশন ক্ষমতা বলে কোম্পানির জন্য ভালো চুক্তি করতে সফল হবে কোম্পানিকে আপনি খুব লাভ দিতে পারবেন এবং কোম্পানিও আপনার খেয়াল রাখবে আপনার সৃষ্টি ধর্মী ক্ষমতাই এই সফলতা এনে দেবে রাশি বৃশ্চিক হেলথ আপনার পরিবারের লোকজনদের শরীর সংক্রান্ত ব্যাপারে আপনি আজ একটু মুশুড়ে পড়বেন চিন্তা করবেন না ওনাদের শরীর ভালোই থাকবে তাও ওনাদের চেক আপের জন্য নিয়ে যান এবং আপনি ওদের প্রতি বিশেষ নজর রাখুন রাশি ধনু ওভারভিউ আজকে আপনার মন চাইবে বাইরে কোথাও ঘুরতে যাবার জন্য আপনি চিন্তায় পড়ে যাবেন যে যাবেন তো কোথায় যাবেন কারণ আপনার মন অনেক জায়গায় আটকে আছে আপনার সঙ্গে যারা ঘুরতে যাচ্ছে তাদের পছন্দের দিকে লক্ষ্য দেবেন আপনাকে যদি কোনো কম্প্রোমাইজ করতে হয় তাহলে করে নিন শেষে আপনি নিজের এই ভ্রমণের খুব আনন্দ নেবেন রাশি ধনু রোম্যান্স আজকের দিনটি রোম্যান্টিকতা এবং কিছু ক্ষতিহীন আনন্দের জন্য উৎকৃষ্ট আপনি কোনো বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যা আপনাকে চাপ মুক্ত করবে যা আপনার জন্যে খুবই প্রয়োজনীয় রাশি ধনু ক্যারিয়ার আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কিভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিত হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় রাশি ধনু ফাইন্যান্স আপনি আপনার আয় বাড়াবার জন্য ভাবছেন আজ আপনার কোন আর্থিক লাভ হবার খবর আসবে সময় লাগিয়ে দেখুন সবুরের ফল মিষ্টি হবে বুঝে শুনে বিনিয়োগ করুন দীর্ঘমেয়াদী লাভ পাবেন রাশি ধনু হেলথ আপনি শরীরের দিক থেকে আজ ভালো বোধ করবেন না এটি খুব একটা বেশি সিরিয়াস না হলেও আপনি বেশি চিন্তিত ও একাকী অনুভব করবেন তাই আপনি কিছু হালকা ব্যায়াম করুন যাতে কিছুটা হালকা ও সুস্থ বোধ করবেন আপনি শীঘ্রই নিজের কাছে ফিরে আসবেন রাশি মকর ওভারভিউ আজ আপনি নিজের বেশিরভাগ সময় নিজের পরিবারের সাথে কাটাবেন আপনি নিজের লোকেদের সাথে খুব আনন্দ পাবেন আপনার প্রতি তাদের ভালোবাসা আর ইজ্জত দেখে আপনি খুব খুশি হবেন আর আপনিও আপনার প্রিয়জনদের দেখাবেন যে আপনিও তাদের কত ভালোবাসেন তাদের সাথে খুব আনন্দ করুন রাশি মকর রোম্যান্স দম্পতিরা আজ বুঝতে পারবেন যে তাদের সম্পর্ক কতটা নিস্তেজ হয়ে পড়েছে আপনার সঙ্গীকে বিশেষ কোনো একটা উপহার বা কার্ড দিয়ে অবাক করে দিন এবং সে আপনাকে আপনার এই ব্যবহারের জন্য প্রশংসা করবে রাশি মকর ক্যারিয়ার যারা ছাত্র তারা ভবিষ্যতে কি ধরনের কাজ করবে বা নিজেকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে তা জানার জন্যে একজন দক্ষ মানুষের প্রয়োজন একজন সুশিক্ষিত ব্যক্তির সাহায্য আপনার ক্ষেত্রে লাভজনক তাই কোন কিছু জিজ্ঞেস করতে ভয় পাবেন না তবে শুধু এইটুকু জেনে নিন যে এই ব্যক্তিটি উপযুক্ত কিনা রাশি মকর ফাইন্যান্স আজ আপনার দিন লাভজনক হবে আর কাজ বাড়বে সমস্ত সুযোগগুলো নিজের কোম্পানিকে প্রতিষ্ঠা দেবার জন্য ব্যবহার করুন এটাও খেয়াল রাখুন কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন রাশি মকর হেলথ পেটের অসুখ সংক্রান্ত সমস্যা দেখা দেবে যদি আপনি চিন্তায় থাকেন তো খোঁজ করুন আপনি কি এমন খেয়েছিলেন যাতে অসুবিধা হচ্ছে হালকা আর পরিচ্ছন্ন খাবার খান যাতে হজম ঠিক হয় আপনি মদ পান করবেন না রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনার অনেকদিন ধরে আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এখনো পর্যন্ত আপনার জন্য বাধা সৃষ্টি করছিল সে এখন আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে এর সাহায্যের দ্বারা আপনি নিজের কাজ সহজেই পুরো করিয়ে নেবেন এই সুযোগের পুরো লাভ রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনি প্রেমে পড়েছেন বলে আপনার মনে হবে আপনি এমন কারুর সঙ্গে মিলিত হবেন যিনি আপনার দৃষ্টি আকর্ষণ করবেন এবং আপনার পরিবারও তাকে পছন্দ করবে তাই এবার এগিয়ে যান রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার যাদের চাকরি নেই তারা চাকরি পেতে পারেন কেউ হয়তো আগে চাকরি থেকে বর্তমান চাকরিতে বেশি মাইনে পাবেন রোজগেরে মহিলারা বোনাস পেতে পারেন ছাত্রছাত্রীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন রাশি রাশিকুম্ভ ফাইনান্স কোনো অজ্ঞাত কারণে আপনি সেই জিনিসটা পাচ্ছেন না যা আপনি চাইছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ কেউ হয়রান হবেন কেননা সবকিছু করার পরও ইচ্ছামতো ফল পাওয়া যাচ্ছে না সব থেকে ভালো হবে আজ নতুন কোনো বিকল্প দেখলে এবং নিজেকে কিছুটা সামলে চললে রাশি কুম্ভ হেলথ আজ ভালো অভ্যেস ও নিয়ম আপনাকে ফল দেবে যদি আপনি নিজেকে ভালো খাওয়া দাওয়া আর প্রত্যহ ব্যায়ামজনিত গতিবিধিতে ব্যস্ত রাখেন তাহলে অনায়াসে আপনি সুস্থ শরীরে থাকবেন যদি আপনি কোনো শারীরিক অসুবিধা মানসিক অবরোধ যেমন রাগ ভয় ইত্যাদিতে বিব্রত বোধ করেন তো এগুলোকে এড়িয়ে না গিয়ে এর সমাধানের উপায় বার করুন যাতে আপনি সুস্থ শরীর ও মন থেকে আপনার অসুবিধা ও সমাধানের মাধ্যমে কথা চিন্তা করতে পারেন রাশি ওভারভিউ মিন আজ আপনি সেই সব লোকেদের থেকে হতাশ থাকবেন যারা আপনাকে নিরাশ করেছেন আপনার মনে হবে লোকেরা প্রতিশ্রুতি তো করে দেয় কিন্তু তা পুরো করে না আজ আপনাকে নিজের মাথা ঠান্ডা করে রাখতে হবে শান্ত করে রাখতে হবে আপনার কাছে আসা এই সমস্যা অস্থায়ী যা সময়ের সাথে নিজে সমাপ্ত হয়ে যাবে রাশি মিন রোম্যান্স আজ হয়তো আপনি কারোর সঙ্গে মিলিত হবেন যে আপনাকে আকৃষ্ট করবে একটু সতর্ক হন কারণ এরা হয়তো একটা সম্পর্ক ভেঙে আপনার সঙ্গে আরেকটা সম্পর্ক তৈরি করতে এসেছে আপনি এদের সঙ্গে মিশতে পারেন কিন্তু কোনো গম্ভীর সম্পর্কে যাবেন না সময় নিন ভেবে দেখুন যে আপনি এমন কিছুর মধ্যে যাচ্ছেন না যাকে বাইরে থেকে দেখে অর্থহীন মনে হয় রাশি মিন ক্যারিয়ার আজ আপনি আনন্দের সঙ্গে নিজের ব্যবসা শুরু করুন চেষ্টা করুন যাতে পছন্দের জগৎ ও কর্মজগৎকে একসঙ্গে মিশিয়ে কিছু করা যায় এতে আপনার নিজেরও আগ্রহ এবং কাজও এগোবে মিন ফাইন্যান্স যেখানে আর্থিক সমস্যা রয়েছে সেখানে দিনটি আপনার আজকে বড় আর্থিক লাভ হবে আজ আপনি ভালোভাবে চিন্তা করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য কি করবেন পড়াতে বা কোন ট্রেনিংয়ে যেখানে ভবিষ্যতে লাভ হতে পারে রাশি হেলথ আজ আপনি খুব খুশি খুশি দেখাবেন মাত্রাও অনেক বেশি বাড়বে আজ আপনি সাহসী হয়ে আবার ব্যায়াম শুরু করে দেবেন আপনি অসাবধানতা বসত ঠিক করে ব্যায়াম করে নিন কিন্তু এখন সে সময় এসে গেছে যখন আপনি আপনার জিম শুরু করবেন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করবেন